সো বেসিক্যালি এটা ধরতে পারো 50তম ভ্লগের অ্যাজ এ কি ভাবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকে শুক্রবার, ফ্রাইডে, তো এন্ড অফ দ্য উইক, সো দেখা যাক কাল পরশু কী হয়। আজকে যদিও একটু কাজ রয়েছে, তো কাজই করছি সারাদিন, তো সেই জন্য একটু লেট হলো ব্লগ স্টার্ট করতে। আর এখন স্নান টান করে উঠেছি, এখন খাওয়া দাওয়া করবো, দেখি কি আছে আজকে মেনুতে। তো আজকে তো সেই ইচ্ছে ইচ্ছে ভেন্ডি ভাজা, পটল ভাজা, এটা মনে হয় কী করেছে গো, এটা জানো, লাউ দিয়ে কিছু একটা সবজি, চিংড়ি আছে ওর মধ্যে। ও হ্যাঁ, চিংড়িও দেখতে পাচ্ছি, লাউ চিংড়ি, যে চিংড়ি, লাউ চিংড়ি, এদিকে ডাল। আর তুমিটা বাড়ির থেকে মাংস নিয়ে এসছে, কোথায় সেটা? হুম, ও আচ্ছা, এইখানে চিকেন আজকের সুমিতা বাড়ির থেকে নিয়ে এসছে। তো ব্যাপক ঠান্ডা হাওয়া দিচ্ছে, পুরো আকাশ মেঘ। ও হো, দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে এখানে। ও ছাদে চলে এসছি, আর ও ওয়েদারটা দেখো, এই দেখো, ও কি লাগছে ওয়েদারটা, পুরো মেঘ করেছে, বৃষ্টি কনফার্ম। তো আজকে সেই দিনের মতো ঝড় উঠেছে, আর কাল দেখতে পাচ্ছ তোমরা, ও জাস্ট আকাশটা দেখাই তোমাদের, ও সেইরকম আকাশ, ও সেরা উত্তাল ঝড় উঠেছে। এই আমাদের মশারি এই অবস্থা রয়েছে, এখনই নামাতে হবে, জাস্ট আর কিছু করার নেই, সেই রকম হবে মানে। তো আমার মানে সে অনেকক্ষণ ধরে টাইম ল্যাপস করছিলাম, অনেক দূর থেকে মেঘটা যখন আসছিলো তখন টাইম ল্যাপস বসিয়েছিলাম। তো নর্মাল হাওয়া দিচ্ছে, হালকা 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 গরম হাওয়া, হুট করে দেখো ঠান্ডা হাওয়া দিতে শুরু করলো, আর ঝড় উঠতে শুরু করলো যখন অনেকটা মেঘ কাছে গিয়ে এসছে আর কি, তখনই ও সেরা ওয়েদার হয়ে গেছে। আর আমার চুল চুল কি হয়ে গেছে অবস্থা হাওয়ার চোটে, একটা টাইম লেস নিক তারপরে দেখাচ্ছি তোমাদের। মেঘটা ঠিক এইরকম অবস্থায় এসছিল ওই পাশ থেকে, নর্থ সাইড থেকে এসে এখন সাউথের দিকে যাচ্ছে। এই পাশটা একদম গাঢ় কালো ঘন মেঘ, আর ওই দিকটায় মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে, এইরকম জায়গাটায় এরিয়াটায় মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে। ফোনে রীতিমতো আমি রেলিংয়ের ওপরে ফোন রেখে টাইম লাস করছিলাম, এত হাওয়া দিচ্ছে রীতিমতো ফোন ধরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে আমাকে 5-10 মিনিট ধরে, আদারওয়াইজ ফোন যদি হুট করে উড়ে চলে যায় দেখা আর পাত্তা নেই করো। তো যাই হোক, এখন জামা কাপড়গুলো তুলি তুলে নিচে যাই, অনেক লেট হয়ে গেছে আজকে জামা কাপড় দিতে দিতে, বুঝিনি যে এরকম বৃষ্টি আসবে, আদারওয়াইজ আগেই দিয়ে দিতাম, তো কাছাকাছি করে দিতে দিতে লেট হয়ে গেল। আবার থাকুক এখানে, ও কিছু হবে না, অনেক বেশি বেশি করে ক্লিপ দেওয়া হচ্ছে যাতে উড়ে না যায়, এখান দিয়ে উড়ে গেলে আর খুঁজে পাওয়া যাবে না আজকে। তা আবার একটা পার্সেল, বেসিক্যালি আমার টি শার্ট এসছে, স্মিতা অর্ডার দিয়েছে, দেখি কেমন টি শার্টটা, ব্ল্যাক নাকি, একটা এসছে আর একটা অন দ্য ওয়েতে আছে, কবে আসবে জানি না, দেখতে হবে। রোডস্টার মিন্ত্রা থেকে, হ্যাঁ ছোট মনে হচ্ছে, তো না হলেও হতে পারে, কেন পকেট দিয়েছে বাবা, এটা পরে দেখি আগে। তো কিছুটা এরকম এসছে, কিন্তু এইটা কেন দিয়েছে জানি না, ঠিক এইখানে কে পকেট দেয় না, ওখানে বোঝা যাচ্ছে না যেহেতু কালো বলে, কিন্তু এটা কেন দিয়েছে, সিক্রেট চেম্বার, এইখানটা এরকম পকেট, মানে এরকম কেন দিয়েছে জানি না, যাই হোক কাজে লেগে যাবে। তো স্মিতার ওখানে একটা খিদে পেয়েছে, জিলিপি খাবে, মেয়ে জিলিপি খাবে, গরম গরম জিলিপি, তো নিয়ে আসি জিলিপি, গুলাব জামুন আর সিঙ্গারা, গোলাপ জামুন হবে দুটো দিও তো। আজকে আমার সন্ধ্যাবেলার টিফিন হচ্ছে চা আর সিঙ্গারা, বাইরে বেশ বৃষ্টি পড়ছে না কিন্তু ঠান্ডা হাওয়া দিচ্ছে, বৃষ্টি পড়ছে, ও বৃষ্টি, হ্যাঁ ঝিরে ঝিরে বৃষ্টি আর কি, হ্যাঁ। তো আর এদিকে মহারানী নিয়ে বসেছে, কি নিয়েছে, জিলাপি, এই
ঢোকলা, জিলাপি চা, ঢোকলার চাটনি, ঢোকলা একটু খাবো, চামচ কর ঢোকলার, চামচ রানি তো দেখি একটু খেয়ে। ঢোকলা সাধারণত আমি ভালো খাই না, বাট লোভ লাগছে দেখে। সো আজকে এই ব্লগ দিয়ে আমার 50তম ব্লগ মানে হাফ সেঞ্চুরি করছি আমি। সো আমি দুদিন আগে মানে সরি দুদিন আগের আগের দিন পরশু দিনের ব্লগে আমি লাস্টের দিকে জিজ্ঞেস করেছিলাম যে আমার ফেভারিট আইসক্রিম ফ্লেভার কি, তো যে বলতে পারবে তাকে আমি বলেছিলাম সেই আইসক্রিমটা খাওয়াবো। সো বেসিক্যালি এটা ধরতে পারো 50তম ব্লগের অ্যাজ এ কি ভাবে। সো এখন পর্যন্ত মাত্র দুজন, এক ইন্দ্র আর এক ছোট, দুজন মাত্র কমেন্ট করেছে। আমি যদি বা কমেন্টগুলো ডিলিট করে দিয়েছি অ্যাজ বিকজ আমি চাই না কারো জন্য মানে কেউ কারো কমেন্ট দেখে অ্যান্সার করুক, তো সেজন্য আমি ডিলিট করে দিয়েছি। আমার উচিত ছিল কমেন্টগুলোকে রিভিউর জন্য রেখে দেওয়া, তো ওটা আমি মানে এখন করে দিয়েছি। এখন তোমার যে যা কমেন্ট আছে সব রিভিউ দিয়ে যাবে, তোমার কেউ কারোর কমেন্ট দেখতে পাবে না। তো যদি তোমরা চাও তো করো, আর একদিন সময় দেবো, এই ব্লগটা যখন কালকে বেরোবে তো কালকে আমি বলে দেবো যারা যারা ঠিকঠাক অ্যান্সার দিয়েছে তাদের নামগুলো কালকে পাবলিশ করে দেবো, আর তাদের আমি খাওয়াবো। কি নিলে আজকে? নিলাম এগ চাল, রাতের টিফিন, সরি রাতের ডিনার এগ চাল। তো আজকে বেরোলাম, আজকে এত লেট করে এসেছে মালগুলো, আজ 10:30 সময় 10 মিনিট আমাদের, আমরা লেট না, আমাদের আড্ডার টাইমটা চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়নি আড্ডা এখন হয়ে গেছে আগে, তারপরে চেঞ্জ হয়ে 9টা এবং 10টা হয়ে গেছে। আসে অল্প সময় জন্য সেজন্য ভালো একটা যাই, এটা হেরে আসি, সারাদিন বাড়িতে পড়েছিলাম ভালো লাগছে না তো একটু বেরিয়েছি। এমনিতেও ওয়েদারটা ভালো, আসলি বাত এই ওয়েদারটাও ভালো, তো হাঁটতে একটু হেঁটে আসে ভালো লাগছে না, ঘরে ঘুমাচ্ছিলাম লাস্ট, একটু ঘুমিয়ে পড়েছিলাম, এটা দ্য এন্ড অফ দ্য ডে, তো তাই হেঁটে আসি ঘুরে তারপরে এসে খাওয়া দাওয়া করবো। ওকে গাইস, তো এভরিথিং ইজ ডান, আর চলে এসেছে দিনের শেষে, শেষ বেলায় বেসিক্যালি, আর কালকে আমরা যাচ্ছি চার্লি দেখতে ফাইনালি, প্রথমবার যাবো আরডিবি সিনেমা, তো চার্লি দেখতে কেমন লাগলো অবশ্যই জানাবো। অবভিয়াসলি ভালো হয়েছে কারণ সেরকমই রেটিং পেয়েছে, সেরকম দেখলাম, তো অবভিয়াসলি ভালো হবে, ওইটা নো ডাউট, সেই জন্যই যাচ্ছি। তো আর কিছুই বলার নেই, তো দিস ইজ মাই 58 ব্লগ, সো হাফ সেঞ্চুরি করেছি, আর কিছু বলার নেই। চলো দেখা হচ্ছে তাহলে কালকে নতুন একটা ব্লগ নিয়ে, সো টিল দেন অ্যাজ অলওয়েজ ওয়েট ফর দ্য নেক্সট, হোপ ফর দ্য বেস্ট, বাই বাই।